সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আমি আজ আপনাদের সামনে যে দেশটি নিয়ে কথা বলবো দেশটির নাম তুর্কে এটি আমার উনচল্লিশতম পর্ব তুর্কে মধ্য এশিয়ার একটি দেশ এটি মধ্য এশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র দেশটির আয়তন চার লক্ষ একানব্বই হাজার দুশো দশ বর্গ কিলোমিটার আয়তনে পৃথিবীর বান্নতম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় ষাট লক্ষ জন দেশটির উত্তরে কাজাকিস্তান ও উজবেকিস্তান পূর্বে উজবেকিস্তান ও আফগানিস্তান দক্ষিণে রয়েছে আফগানিস্তান এবং ইরান এবং পশ্চিমে ক্যাসপিয়ান সাগর অবস্থিত দেশটির রাজধানীর নাম আশখাবাদ এটি তুর্কমেনিস্থানের বৃহত্তম নগরী এবং সবচেয়ে বেশি বসতির নগরী দেশটির প্রচলিত মুদ্রার নাম তুর্কমেন মানাত দেশটির সরকারি ভাষা তুর্কমেন এবং স্বীকৃতিপ্রাপ্ত আঞ্চলিক ভাষা রয়েছে রুশ উজবেক এবং দারি ভাষা তবে তুর্কমেনিস্তানের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ তুর্কমেন ভাষায় কথা বলে দেশটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র একদলীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে বর্তমান রাষ্ট্রপতির নাম গুরবান গুলি বেরদি মোহাম্মেদু উনিশশো একানব্বই সালের ডিসেম্বর মাসে দেশটি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে দেশটি নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর করে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিও হলেন একাদের রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান বর্তমানে যদিও একদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে তবুও দু সালে এই সংবিধান সংশোধন করে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে রয়েছে এ দেশ পৃথিবীর একমাত্র দেশ তুর্কমেনিস্তান যেখানে উনিশশো একানব্বই সালের পর থেকে গ্যাস বিদ্যুৎ এবং পানির সেবা বিনামূল্যে প্রদান করা হয় তবে অতি সম্প্রতি এই ভূত্তকি বাতিল করা হয়েছে তুর্কে একটি মরুময় অঞ্চল কারাকুম মরুভূমি তুর্কে অবস্থিত এটি পৃথিবীর শুষ্ক মরুভূমিগুলোর মধ্যে অন্যতম এই কারাকম মরুভূমিতে তুর্কে রয়েছে কারাকম মরুভূমিতে অবস্থিত নরকের দরজা হিসেবে খ্যাত যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র যেটা দীর্ঘদিন ধরে জ্বলছে তাই এটিকে নরকের দরজা বলা হয় উনিশশো সাল থেকে এটি জ্বলছে মিথেন গ্যাসের বিস্তার রোধে এখানে আগুন লাগানো হয়েছে বলে মনে করেন ভূতাত্ত্বিকরা তুর্কেমেনিস্তানের যে নরকের দরজা বলা হয় এটির গর্ত প্রায় ৩০ মিটার এবং এক নাগারে আগুন চলতে থাকে তুর্কেমেনিস্তান বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস সম্ভার রয়েছে তুর্কেমেনিস্তানে প্রচুর তেল রয়েছে তুর্কেমেনিস্তানের সকল জমিতে সেচ দিয়ে গম উৎপাদন করা হয় তাছাড়া এখানে প্রচুর তুলা উৎপাদিত হয় তুর্কমেনিস্তান একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল আঠারোশো উনসত্তর আঠারোশো তিরানব্বই আঠারোশো পঁচানব্বই উনিশশো উনত্রিশ উনিশশো আটচল্লিশ এবং উনিশশো চুরানব্বই সালে তুর্কমেনিস্তানে প্রচণ্ড ভূমিকম্প হয় উনিশশো সালের ভূমিকম্পে দেশটির রাজধানী আশখাবাদ শহর ও তার আশপাশের গ্রামগুলো ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তুর্কমেনিস্তান পাঁচটি প্রদেশে বিভক্ত যার প্রত্যেককে একটি করে জেলা শহর বা রাজধানী রয়েছে তুর্কমেনিস্তান একটি মুসলিম রাষ্ট্র যার তিরানব্বই দশমিক এক মানুষ মুসলিম ধর্মের অনুসারী এবং ছয় পার্সেন্ট মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী তুর্কেমেনিস্তানে সিগারেট সহ সব ধরনের তামাকজাত পণ্য নিষিদ্ধ করা হয়েছে তুর্কেমেনিস্তানের সরকারের সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি এই ধরনের পণ্য বিক্রি করে তাকে জরিমানা দিতে হবে তুর্কেমেনিস্তানের যে তুর্কমেন মানত রয়েছে এটি নয়শো মানুষ জরিমানা দেয়া লাগে তুর্কমেনিস্তানের সাথে পৃথিবীর একশো উনচল্লিশটি দেশের সম্পর্ক রয়েছে তবে আমাদের বাংলাদেশের সাথে তুর্কমেনিস্তানের যে সম্পর্ক এটি স্পষ্ট নয় তবে তুর্কমেনিস্তান বাংলাদেশের একটি বন্ধুপ্রতম রাষ্ট্র বলে মনে করা হয় এই ছিল আমার আজকের তুর্কমেনিস্তান পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল